আসসালামু আলাইকুম, সিবিএন আপডেট আপনাকে স্বাগত জানাচ্ছি। ব্যাটহাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের জন্য। বল হাতে মাঝে মাঝে দেখা যাচ্ছে তার ঝলক, তবে ব্যাটসম্যান সাকিবের দেখা নেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অর্ধ বছরেরও বেশি সময় পার হলেও, তবে সাকিবের এই নিষ্প্রভতায় মোটেও চিন্তিত নন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। 2019 বিশ্বকাপে ব্যাটহাতে অতিমানবীয় পারফরমেন্স ছিল সাকিবের, তিনে নেমে গড়েছেন একগাদা রেকর্ড। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে তিন নম্বর অবস্থান হারিয়েছিলেন, তবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও ফিরেছেন তিনি, তাতে অবশ্য রান খরা কাটিয়ে সুসময়ে ফিরতে পারেনি সাকিব। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজে তিন ম্যাচে 15-0 ও 4 রান করেছেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটেও সাকিব আল হাসানকে গণ্য করা হয় অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে। ভদ্রলোকের খেলায় যারা ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে পারদর্শী, তাদের আবেদনও একটু বেশি। সাকিবের প্রতি তাই সবার প্রত্যাশা সবসময়ও একটি বেশি থাকে। সাম্প্রতিক সময়ে তাকে পুরনো রূপে না পাওয়ায় তাই চিন্তিত অনেকেই। তবে সাকিবের ফর্মহীনতায় দুশ্চিন্তায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। জাতীয় দলের জার্সি গায়ে সাকিব দ্রুত পুরনো ছন্দ ফিরে পাবেন বলেও আশাবাদী তিনি। নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের ব্যাপারে মন্তব্য করার কোনো কারণ নেই, আমি চিন্তিত নই একেবারেই। ও আমাদের সেরা অলরাউন্ডার, এতে কোনো সন্দেহ নেই। ওর সামর্থ্য নিয়েও আমাদের কারো কোনো ভাবনা নেই কিংবা দ্বিধাদ্বন্দ্ব নেই। অবশ্যই সে ফর্মে ফিরে আসবে, এখন হয়তো ছন্দ খুঁজে পাচ্ছে না, তবে সে অবশ্যই ঘুরে দাঁড়াবে, এতে কোনো সন্দেহ নেই।